গেছে যে সত্য অজহাতাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে কানা জাহুকা চিরদিন মিথ্যে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে এমন একটি ব্যক্তিকে নিয়ে আলোচনা করব যেই ব্যক্তিটি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর বুকে আলোড়ন সৃষ্টি করেছে ইসলাম প্রচারের মাধ্যমে। ওই ব্যক্তিটি হচ্ছে আমাদের প্রিয়জন ডক্টর জাকির নায়েক। বর্তমানে দেখা যাচ্ছে ডক্টর জাকির নায়েককে নিয়ে বাংলাদেশের কিছু কাঠমোল্লা, নামদারি পেশাদার কাঠমোল্লা তাকে নিয়ে তর্ক বিতর্ক করছে। আসলে এমনটা সত্য, যিনি সঠিক ইসলামের দাওয়াত দেয় পৃথিবীর ইতিহাসে এমনই ঘটেছে যে তাকে জনগণ মেনে নেয়নি। ডক্টর জাকির নায়েক সত্য দিনের দাওয়াত দিচ্ছে, এই জন্য এক শ্রেণীর মাজার পূজারি, কবর পূজারি, আলেম ওলামারা তার বিরোধিতা শুরু করেছে। ডক্টর জাকির নায়েককে ইহুদি খ্রিস্টানদের দালাল বলছে। হায় আফসুস, যেই ডক্টর জাকির নায়েক শত শত হিন্দু, শত শত ইহুদি, শত শত খ্রিস্টান ধর্ম থেকে ইসলামের ছায়ার তলে এসেছে, যার দাওয়াতের মাধ্যমে যিনি দাওয়াত দিয়েছেন তাকেই আমরা বলছি সে ইহুদি খ্রিস্টানদের দালাল। আফসুস, ওই সমস্ত নামদারি আলেমদের জন্য শুধু আফসুসই থেকে গেল। এটাতে মাথা থেকে একটু কি বোঝা যায় না? আপনি একটু চিন্তা ভাবনা করুন সম্মানিত দর্শক মণ্ডলী, যেই লোকটার মাধ্যমে শত শত হিন্দু থেকে মুসলমান হয়, যেই লোকটার মাধ্যমে শত শত খ্রিস্টান থেকে মুসলমান হয়, যেই লোকটার মাধ্যমে শত শত ইহুদি থেকে মুসলমান হয়, কালেমা পড়ে মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে, আর ওই লোকটাকেই আমরা বলছি ও নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল। আসলে মূল ব্যাপারটা হলো এই ডক্টর জাকির নায়েকের মাধ্যমে সত্য ইসলামটা প্রচারের মাধ্যমে মাজার পূজারি, কবর পূজারি যারা রয়েছে তাদের ব্যবসা বড় লস হয়ে যাচ্ছে, যে আমাদের মাজারে, আমাদের খানকায় তো আর মানুষ আসতেছে না, এগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য ডক্টর জাকির নায়েকের দাওয়াতকে কীভাবে বাতিল করা যায়, তাকে কীভাবে জঙ্গিরূপে আখ্যায়িত করা যায়, এই জন্য তার প্রতি এত অত্যাচার চলছে সম্মানিত দর্শক মণ্ডলী। আর আফসোস করেই বা কী করব, যারাই সঠিক দিনের দাওয়াত দিয়েছে তাদের বেলা পৃথিবীতে এমন ঘটেছে। আপনারা প্রথমে একটি বিষয় অবগত হন, দেখেন পৃথিবীর ইতিহাসে এমন ঘটেনি যে জিব্রাইল আলাইহিসসালাম এসেছেন, সত্য দিনের দাওয়াত দিয়েছেন, যতগুলো নবী এসেছেন সমস্ত নবী তাদের নিজের মাতৃভূমিতে থাকতে পারেনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তার নম্রতা, কত তার বদ্রতা, তার নম্রতা বদ্রতা দেখে শত শত হিন্দু মুসলমান হয়েছে আমাদের নবীর কাছে। এরপরেও নম্রতা বদ্রতা তাকে তার দেশে থাকার সুযোগ করতে পারেনি। কেন? যখন হক কথা বলে বাতিলের বিরুদ্ধে আক্রমণ আসবেই। অনুরূপভাবে এমনটি ঘটছে বর্তমানে ডক্টর জাকির নায়েক নিজের দেশ ইন্ডিয়া মাতৃভূমিতে থাকতে পারেনি। কেন? ইসলাম যখন সত্যটা জিনিস আপনার কাছে প্রচার করা হবে তখন মানুষ মেনে নিতে পারবে না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে হীরা থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গড়ে প্রবেশ করলেন, গিয়ে বলছেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি খাশিতু আলা নাফসি, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি ভয় পাচ্ছি আমার যে কী হয়, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি বলেন কি, আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন, দোস্ত গরিব মানুষের পাশে থাকেন, আপনার কোনো সমস্যা হবে না? আচ্ছা ঠিক আছে, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য চলেন ওরাকা বিন নাওফিলের কাছে নিয়ে যাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওরাকা বিন নাওফিলের কাছে, গিয়ে বলছেন চাচা, চাচাতো ভাই আপনি দেখেন তো আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী বলে, ভাতিজা কী হয়েছে তোমার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আমি গারে হিরায় বসে থাকতাম, এবাদত বান্দি করতাম, তাসবিহ তাহলিল করতাম, হঠাৎ একটা শব্দের মতো আসলো, আমাকে জড়িয়ে ধরে বলল ইকরা আপনি পড়ুন। আমি বললাম মানাবে কারি আমি পড়তে পারি না, আমাকে আবার জড়িয়ে ধরে বলল এই এই ঘটনাগুলো ঘটল। তখন ওরাকা বিন নাওফেল পণ্ডিত মানুষ, ওই সময়ের কবিরাজ পণ্ডিত মানুষটা জানেন কি বলেছে, ওহো
তোমার কাছে যে ব্যক্তি এসেছে সে তো নামুস। নামুস মানে জিব্রাইল আলাইহিসসালাম তোমার কাছে এসেছে, এ হলো প্রথম কথা। দ্বিতীয় বাক্যে বললেন, মোহাম্মদ তোমাকে এলাকার লোক বের করে দিবে। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আওয়া মুখরিজিয়া, এলাকার লোক আমাকে বের করে দিবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিতে চাচ্ছেন না যে এলাকার লোক আমাকে বের করে দিবে, কেন আমার আত্মীয় স্বজন অনেক আমাকে ভালোবাসে, আমাকে এলাকার লোক বের করে দিবে মানে। তখন ওরাকা বিন নাওফেল বলছে, শোনো, যাদের কাছে নামুস এসেছে, জিব্রাইল এসেছে, তাদেরকে জনগণ নিজের মাতৃভূমিতে থাকতে দেয়নি, তাদেরকে বের করে দিয়েছে, তোমাকেও বের করে দিবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ঘটনা বলে আপনাকে আমি যেটা বোঝাতে চাইলাম, নবী রাসূলগণ কখনো হকের নিকট মাথা নত করেননি। এই জন্য নবী রাসূলগণকে পৃথিবীর মানুষ মেনে নেয়নি, তারা তাদের মাতৃভূমিতে থাকতে পারেনি, তারা তাদের মাতৃভূমি থেকে বিতাড়িত হতেই হয়েছে। বর্তমানেও যারা দিনের সত্য দিনের দাওয়াত দিবে, তারা নিজের মাতৃভূমিতে কোশ্চিনকালেও থাকতে পারবে না। তার বাস্তবতা হলো ডক্টর জাকির নায়েক, যখন মানুষের কাছে ইন্ডিয়াতে যখন দেখতে পাচ্ছে এই লোকটা যদি এইভাবে দাওয়াতি কাজ চালিয়েই যায়, তাহলে তো পরিশেষে এক সময় দেখা যাবে যে ইন্ডিয়ার বেশিরভাগ মানুষই মুসলমান। এই জন্য কলা কৌশল করে জঙ্গি নামে আখ্যায়িত করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ডক্টর জাকির নায়েকের কত বয়ান রয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে। বর্তমানে আহলে হাদিসদেরকে বলা হচ্ছে যে আহলে হাদিস হলো জঙ্গি, আস্তাগফিরুল্লাহ। যারা কলমে মুখে মিডিয়াতে শত শত বক্তব্য, শত শত বই পুস্তক শুধু জঙ্গিবাদের বিরুদ্ধে তৈরি করছে, অথচ আঙ্গুলটা তাদের দিকেই আসছে সর্বপ্রথম, কেন এর আসার কারণও রয়েছে এই আহলে হাদিসদের কারণে, সহি আকিদার মানুষদের কারণে, আলেমদের কারণে, ডক্টর জাকির নায়েকের মতো বীর পুরুষ থাকার কারণে মাজার পূজারীদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য আপনার ডক্টর জাকির নায়েক জঙ্গিবাদী, বাংলাদেশের বড় বড় বক্তা ডক্টর আসাদুল্লাল গালিব জঙ্গিবাদী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জঙ্গিবাদ, মুজাফর বিন মহসিন হাফিজাহুল্লাহ জঙ্গিবাদ, শহীদুল্লাহ খান মাদানী জঙ্গিবাদ, এরকম বড় বড় আলেম জঙ্গিবাদ জঙ্গিবাদ জঙ্গিবাদ, এটা বলার কারণ রয়েছে। কারণ তাদের মাধ্যমে সত্য ইসলামটা প্রচার হচ্ছে, এই জন্য তারা জঙ্গিবাদের আখ্যা তাদেরকে দিয়ে জেলের মধ্যে বন্দী করতে চায়। আজকের বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে বলে দিতে চাই, সত্য কখনো চাপা থাকে না, এই কথাটা মনে রাখবেন। আর যা যেসব আলেম ডক্টর জাকির নায়েকের বিরোধিতা শুরু করেছেন, আপনাদেরকে আমি বলবো, যেই লোকটা পৃষ্ঠা নাম্বার আয়াত নাম্বার আপনার অধ্যায় রুকু কোন অধ্যায়ে রয়েছে, কত পৃষ্ঠায় রয়েছে, কোন জায়গায় রয়েছে, দলিল প্রমাণ সহ স্পষ্টভাবে রেফারেন্স সহকারে বর্ণনা করে, ওই লোকটাকে বলছে যে এই লোকটা ভুয়া কথা বলে। আর যারা কিচ্ছা কাহিনী বলে দিন প্রচার করে, তারা নাকি সত্য কথা বলে, আস্তাগফিরুল্লাহ। তবিলাই সম্মানিত দর্শক মণ্ডলী, যারা শুনতে পাচ্ছেন আপনারা জ্ঞানীগুণী মানুষ, আমি জানি আপনাদের মাথায় এই জিনিসটা কাজ করবে আশা করি, যে ডক্টর জাকির নায়েক, আবার অনেকে বলে থাকে যে ডক্টর জাকির নায়েকের তাকলিদ আমরা করি, কশিন কালো ডক্টর জাকির নায়েকের তাকলিদ আমরা করি না। ডক্টর জাকির নায়েক একজন ইসলাম প্রচারক, যতটুকু কোরআন ও সহি হাদিসের সাথে মিলে অতটুকু আমরা গ্রহণ করি, এর নাম হচ্ছে আহলুল হাদিস। ডক্টর জাকির নায়েকের যেই কথাটা কোরআন ও হাদিসের বিরুদ্ধে চলে যাবে, ওইটা আমরা কশিন কালেও মানব না, এর নাম হচ্ছে আহলুল হাদিস। ডক্টর জাকির নায়েকের কথা কোরআন ও সহি হাদিসের সাথে মিলে, এই জন্য আমরা তাকে অ্যাকসেপ্ট করি, এই কথাগুলো গ্রহণ করার চেষ্টা করি। যেই লোকটা শুধু ইসলাম প্রচার করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য খালেস অন্তরে, আবার জানেন আসলে মানুষদের ওই সমস্ত আলেমদের মূল সমস্যা হলো তাদের ব্যবসা পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ সত্য দিনের দিকে দাবিত হচ্ছে, এই জন্য ওই সমস্ত আলেমদের মধ্যে হিংসা একটা জিনিস কাজ করে। আপনি ভাবিয়েন না, ওই লোকটা তো বড় মৌলবী বড় হুজুর, এই লোকটা মনে হয় আল্লাহওয়ালা। জি না, আল্লাহওয়ালা হতে পারে, তবে এ কথাও হতে পারে ওই লোকটার ভিতরে হিংসা কাজ করার কারণে ডক্টর জাকির নায়েক এবং আহলে হাদিসদের দেখতে পারছে না।
আমরা সবাই এটা দেখলাম কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। যদি আধুনিক বিজ্ঞান ভুল হয় তখন কি হবে? বিজ্ঞানের মতবাদের সাথে সাথে কি কোরআনের ব্যাখ্যা বদলে যাবে? খুবই সুন্দর একটা প্রশ্ন, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আর মুসলমানদের খুবই সাবধান থাকতে হবে যখন তারা কোরআনের সাথে আধুনিক বিজ্ঞানের তুলনা করবে। এজন্য আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম, আমি এখানে বলবো শুধুমাত্র বিজ্ঞানের সেই মতবাদগুলোর কথা যেগুলো একেবারে প্রতিষ্ঠিত। আর বিজ্ঞানের যে মতবাদগুলো প্রতিষ্ঠিত, যেমন ধরেন পৃথিবী বর্তুলাকার, এটা কখনোই ভুল হবে না। প্রতিষ্ঠিত মতবাদ কখনো রাস্তা বদল করে না। তবে অপ্রতিষ্ঠিত মতবাদ যেমন অনুমান বা থিওরি রাস্তা বদল করতে পারে। কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ কোরআনের মাধ্যমে ডারউইনের থিওরি প্রমাণ করতে চেয়েছিলেন, ননসেন্স। আর তাই আমরা বাড়াবাড়ি করব না, আমরা কোরআনের মাধ্যমে আধুনিক বিজ্ঞানের সবকিছু প্রমাণ করব না। প্রমাণ করার আগে আমাদের দেখতে হবে সেটা প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত। যদি প্রতিষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ, প্রমাণ করা যাবে, কোরআনের কোনো কথাই তার বিরুদ্ধে যাবে না। মতবাদটা অনুমান হয়ে থাকলে সেটা ঠিক হতে পারে, আবার ভুলও হতে পারে। যেমন বিগ ব্যাং থিওরি, এটা আগে ছিল অনুমান, আগে এটা ছিল অনুমান। আজকে প্রমাণিত হওয়ার পর যখন স্টিফেন হকিং আর অন্যান্য বিজ্ঞানীরা প্রমাণ করলেন যে এটা প্রতিষ্ঠিত, তাহলে বিগ ব্যাং এর থিওরি আজকে প্রতিষ্ঠিত। কয়েকদিন আগে ছিল অনুমান, সেটা যখন প্রতিষ্ঠিত আমরা ব্যবহার করব। আরেকটা অনুমান আছে যে পুরো মানুষ জাতি এসেছে একটা যুগল থেকে, আদম আর হাওয়া। এটা প্রমাণ করতে চাচ্ছি না, কারণ বিজ্ঞানে এটা প্রতিষ্ঠিত নয়, কোরআনে এই কথা বলা আছে। কোরআনে এই কথা বলা আছে যে মানুষ এসেছে একটি যুগল থেকে, আদম আর হাওয়া, কিন্তু এটা প্রমাণ করছি না, কারণ এটা কোনো প্রতিষ্ঠিত সত্য নয়। তাই আমরা যখন তুলনা করব পবিত্র কোরআন আর আধুনিক বিজ্ঞানের মতবাদ, খেয়াল রাখতে হবে আমরা শুধু সেই মতবাদগুলোই পরীক্ষা করব যেগুলো প্রতিষ্ঠিত সত্য, কোনো অনুমান নয়। কারণ আধুনিক বিজ্ঞানের চেয়ে কোরআন অনেক উপরে। পবিত্র কোরআন আল্লাহর বাণী, এটা প্রমাণ করার জন্য আধুনিক বিজ্ঞানের সাহায্য নেব না, একদমই না। এখানে মনে রাখতে হবে মুসলিমদের জন্য কোরআন হল চূড়ান্ত মতবাদ। নাস্তিকের কাছে আর অমুসলিমদের কাছে হতে পারে বিজ্ঞান চূড়ান্ত মতবাদ। আমি যেটা করছি, নাস্তিকের যে মতবাদ আছে সেই মতবাদটা নিচ্ছি আর কোরআনে মুসলিমদের মতবাদের সাথে সেটা তুলনা করছি। বিজ্ঞানের সাহায্য নিয়ে প্রমাণ করতে চাচ্ছি না যে কোরআন আল্লাহ তাআলার বাণী। আমি যেটা করছি দুটোর মধ্যে তুলনা করছি, কোরআন যে উপরে সেটা দেখাচ্ছি। আধুনিক বিজ্ঞানে সেদিন যে কথাটা বলেছে কোরআন, সেই কথা বলেছে 1400 বছর আগে। তাই প্রমাণ করতে চাচ্ছি আমাদের মতবাদ, মুসলমানদের মতবাদ কোরআন অন্য মতবাদের চেয়ে অনেক উপরে, অর্থাৎ বিজ্ঞান। তাই আমাদের কোরআনকে বিশ্বাস করা উচিত, কোরআনই সবার উপরে। আশা করি উত্তরটা পেয়েছেন।